আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 2 অক্টোবর 2020 চাকরির সংবাদ প্রকাশিত। আজকে আমি তিনটা চাকরির নিয়োগ সম্পর্কে বলবো আপনাদের। আসেন শুরু করি। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এখানে পদ সংখ্যা আছে 145 জন। প্রথম পদ সহকারী ব্যবস্থাপক, এখানে স্নায়ত্ব লাগবে। সহকারী ব্যবস্থাপক বাণিজ্য বিষয়ে প্রথম শ্রেণীর স্নায়ত্ব লাগবে। তারপর আপনার এখানে আছে দুইটায় মিলিয়ে 20 জন একটায়, আর একটায় 30 জন, আর বাকিগুলো কিছু পদ দেওয়া আছে। এই পদগুলো আছে আপনার সহকারী কর্মকর্তা আছে, সহকারী কর্মকর্তা 5 জন আছে, 20 জন আছে, আপনি দেখে নেবেন। নেক্সট যেটা বলছি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে চাকরি, পদ সংখ্যা 16। এখানে প্রথম পদটির নাম আমি আপনাদের বলে দেব, অফিস সহকারী কাম কম্পিউটার, 5 জন নেবে, 9,300 থেকে 22,490 পর্যন্ত বেতন। এখানে আরও আছে বাবুর্চি আছে, মালি আছে, পরিচ্ছন্নতা কর্মী আছে। তৃতীয় যেটা বলবো, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে চাকরি, পদ সংখ্যা 31। এক আপনার প্রথমে আছে প্রোগ্রামার, তারপর আছে কম্পিউটার অপারেটর, তারপর আপনার আছে ডাটা এন্ট্রি, তো এখানে 20 জন আছে, আরেকটায় 10 জন আছে, আরেকটায় 1 জন আছে। তো আপনারা এটা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে তিনটেরই লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্ক থেকে আপনি গিয়ে বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।